সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির স্বরূপ উন্মোচন করুন আইএইএকে ইরান সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির রহস্য উদ্ঘাটন করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা এর প্রতি আহ্বান জানিয়েছে ইরান ভিয়েনায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজীম গরিবাবাদী শনিবার জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক এই সংস্থার প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সৌদি আরব বর্তমানে ভয়ঙ্কর রকম অস্বচ্ছ একটি পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে গরিবাবাদী বলেন সৌদি আরব পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করলেও এর পরিদর্শকদের এখনও দেশটিতে প্রবেশের অনুমতি দিচ্ছে না রিয়াদ এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন ইরানের এই কূটনীতিক বলেন সৌদি আরবের কোন গবেষণামূলক পারমাণবিক নেই কাজেই তার উৎপাদন করার কোনো প্রয়োজন নেই কিন্তু উৎপাদন তৎপরতা গোপন দেশটিতে রাখা জাতিসংঘের পরিদর্শকদের দেশটিতে প্রবেশাধিকার না দেয়া এবং মধ্যপ্রাচ্যে রিয়াদের অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ সব মিলিয়ে পর্যবেক্ষক মহলে এ ধারণা এখন শক্তিশালী হচ্ছে যে সৌদি আরব একটি সামরিক পরমাণু কর্মসূচি গোপন করা চেষ্টা করছে গরিবাবাদী বলেন সৌদি আরব যদি বেসামরিক পরমাণু কর্মসূচি পরিচালনা করতে চায় তাহলে তাকে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তার পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা আনার সব ব্যবস্থা করতে হবে এর অন্যথায় আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিশ্বের কোনো দেশ রিয়াদের গোপন পরমাণু কর্মসূচি মেনে নেবে না সীমান্তে চীনের পনেরো হাজার সেনা বৈঠকে ভারত সেনা প্রত্যাহার নিয়ে চীনের সঙ্গে আবারও আলোচনায় বসেছে ভারত দেবসাং থেকে সেনা স্মরণ নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় হয় বলে জানা গেছে আনন্দবাজার পত্রিকার খবরে বলা গত কয়েকদিন ধরেই দুই দেশের সেনামতায়নকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছিল পরিস্থিতি যাতে আরো উত্তপ্ত না হয় সে কারণেই শনিবারের এই বৈঠক হয়েছে ভারতের পক্ষে মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং তিন মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি বৈঠকে অংশ নিয়েছেন বৈঠকে দেবসাংয়ে চীনের সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরা হয় পাশাপাশি ওই এলাকায় ভারতীয় সেনা টহলদারিতে বাধা দেওয়ার প্রসঙ্গটিও তোলা হয় ভারতের দাবি দেবসাং বিপরীতে প্রায় পনেরো হাজার সেনা ট্যাঙ্ক কামান মোতায়েন করেছে চীন লাদাখের উত্তরে অবস্থিত দেবসাংয়ের রণকৌশলগত গুরুত্ব রয়েছে আয়াসোফিয়ার কারণে শঙ্কায় মুসলমানরা গ্রিসের অ্যাথেন্স ইউরোপের একমাত্র রাজধানী যেখানে এখনো কোনো অফিসিয়াল মসজিদ নেই তবে হেমন্তের শেষে একটি মসজিদ উদ্বোধনের কথা রয়েছে কিন্তু সম্প্রতি তুরস্কে আয়াসোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের ঘটনায় অ্যাথেন্সের মসজিদ উদ্বোধন আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার মুসলমানরা এই ঘটনার পর আমার মনে হচ্ছে গত দশ বছর ধরে আমরা যে মসজিদের জন্য অপেক্ষা করছি সেটা চালু করা আরও কঠিন হয়ে উঠতে পারে বলেন ইমাম আতাউল নাসের তিনি অ্যাথেন্সের একটি অস্থায়ী মসজিদের ইমাম দু সালে অ্যাথেন্সে অফিসিয়াল মসজিদ তৈরির পরিকল্পনা করা হলে অর্থোডক্স চার্চ ও বিভিন্ন জাতীয়তাবাদী গোষ্ঠী এর বিরোধিতা করেছিল অবশেষে হাজার ষোলো সালে গ্রিসের সংসদ মসজিদের পরিকল্পনা অনুমোদন করে এরপর নির্মাণ কাজ শেষে গত বছর সেপ্টেম্বরে সেখানে প্রথম নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিনারহীন এই অফিসিয়াল মসজিদে প্রায় সাড়ে তিনশো জন নামাজ পড়তে পারবেন গ্রিসের শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয় গত বছর জুনে জানিয়েছিল সরকারের নিয়োগ দেয়া একটি পরিষদ মসজিদ পরিচালনা করবে ইমাম নিয়োগ দেবে খুদবা দেয়া যাবে শুধুমাত্র গ্রিক ভাষায় তবে নামাজ পড়া যাবে আরবি ভাষায় এথেন্সের মুসলমানরা বর্তমানে অ্যাপার্টমেন্ট ও বেসমেন্টকে মসজিদ হিসেবে ব্যবহার করছেন এই জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয় অফিসিয়াল মসজিদটি অ্যাথেন্সের উত্তর পূর্বে অবস্থিত যা শহর থেকে একটু দূরে তবে সেখানে অনেক মুসলিম শরণার্থী থাকেন ইমাম আতাউল নাসের বলছেন ফ্রান্সের কেন্দ্রে অবস্থিত অটোম্যান সাম্রাজ্যের একটি মসজিদকে যেটি এখন মিউজিয়াম মুসলমানের নামাজের জায়গা হিসেবে দেয়া যেত তুরস্কের প্রেসিডেন্ট রজতেব এরদুগান বিভিন্ন সময় গ্রিসের নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছিলেন কিন্তু কয়েক শতাব্দী ধরে অটোম্যান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকায় গ্রিসে এখনও তুর্কি বিরোধী মনোভাব বেশ শক্ত গ্রিকদের হৃদয়ে এখনও মুসলমানদের তুর্কি দখলদারীদের সঙ্গে মিলিয়ে দেখা হয় বলেন ইমাম আতাউল নাসের ষষ্ঠ শতাব্দীতে নির্মিত আয়া সুফিয়াকে চোদ্দশো সালে মসজিদে রূপান্তরিত করে অটোমানরা এরপর উনিশশো সালে কামাল আতাতুর্ক আয়া সুফিয়াকে জাদুঘরে পরিণত করেন করাচিতে ইরানি জাহাজ আটকের খবর জানে না তেহরান জানালো কর্মকর্তা ইরানের বন্দর ও জাহাজ চলাচল সংস্থার উপপ্রধান হোসেন আব্বাস নেজাদ বলেছেন পাকিস্তান কর্তৃপক্ষ ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে বলে দেশটির গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে ইসলামাবাদ তেহরানকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তিনি শনিবার তেহরানে আরও বলেছেন পাকিস্তানে যদি ইরানি জাহাজ আটক করা হতো তাহলে দেশটির কর্তৃপক্ষ তেহরানকে বিষয়টি সরকারি পর্যায়ে জানাত তবে করাচি বন্দরে ইরানি পতাকাবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা তিনি অস্বীকার করেননি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে করাচি বন্দর কর্তৃপক্ষ ইরানি জাহাজ আটক করেছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন খবর দিয়েছে কথিত ভুয়া কাগজপত্র দেখিয়ে একটি ইরানি ট্যাঙ্কার সেদেশের তেল পাকিস্তানে পাচার করার সময় ট্যাঙ্কারটিকে আটক করা হয় প্রথম ইরানি তেল ট্যাঙ্কারটি সম্পর্কে ইসলামাবাদকে অবহিত করে এবং এটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা পূর্ণবহাল করেন এই নিষেধাজ্ঞা একতরফা হলেও মার্কিন সরকার বিশ্বের দেশগুলো এই বলে শাসিয়ে দিয়েছে যে ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করলে সেসব দেশকেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হবে বিশ্বের সবচেয়ে বড় মিথানল উৎপাদন কারখানা উদ্বোধন করল ইরান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের পারস্য উপসাগর তীরবর্তী একটি এলাকায় বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি থেকে বাঁচতে অপরিশোধিত জ্বালানি রপ্তানিকে নিরুৎসাহিত করে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির যে দিক নির্দেশনা সর্বোচ্চ নেতা দিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এই কারখানা উদ্বোধন করা হল গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে কবেহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স উদ্বোধন করেন প্রেসিডেন্ট রুহানি এই কারখানায় প্রতিদিন এ এ গ্রেডের সাত হাজার মেট্রিক টন মিথানল উৎপাদন হবে বেসরকারি উদ্যোগে নির্মিত এই কারখানা স্থাপনে প্রায় একশো কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ হয়েছে বলে বার্তা সংস্থা ইনা জানিয়েছে এটি আরও বলেছে এই কারখানা থেকে অপরিশোধিত জ্বালানি ব্যবহার করে বছরে প্রায় চল্লিশ কোটি ডলার মূল্যের পণ্য উৎপাদন করা সম্ভব হবে বুশেহর প্রদেশের দেড় কাউন্টিতে দুশো বিশ হেক্টর জমির উপর নির্মিত এই কমপ্লেক্সে দৈনিক সাত লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হবে প্রেসিডেন্ট হাসান রুহানি এ প্রকল্প উদ্বোধন করে বলেছেন আমেরিকার কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবেলা করে আমরা এই প্রকল্প নির্মাণ করেছি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগে এ ধরনের আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে বলেও জানান প্রেসিডেন্ট হানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহিল ওজমা খামিনী বহুদিন ধরে সরাসরি অপরিশোধিত তেল ও গ্যাস রপ্তানির বিরোধিতা করে এসেছেন তিনি এর পরিবর্তিতে তেল প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে তেলজাত পণ্য রপ্তানির দিক নির্দেশনা দিচ্ছেন হংকং নেতা কেরিলামের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা হংকং এর প্রধান নির্বাহী ক্যারিলাম এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ওয়াশিংটনের দাবি হংকং রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রে এসব ব্যক্তির ভূমিকা আছে এক নির্বাহী আদেশ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন গত মাসে হংকং এর বিভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে চীন যে পদক্ষেপ নিয়েছে সেজন্য তাদেরকে শাস্তি দিতে ট্রাম্পই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বেজিং এর বিরুদ্ধে তার এমন পদক্ষেপকে নাটকীয় হিসেবে দেখা হচ্ছে ঘাস খেয়ে বাঁচব তবু পাকিস্তানের সামরিক ব্যয় বাড়াবো পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার বলেছেন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য যদি ঘাস খেয়ে বাঁচতে হয় তাতেও তিনি রাজি আছেন সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রাউল পিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার বলেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন তাহলে প্রয়োজনে আমি নিজে ঘাস খেয়ে বাঁচব তবু সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করব পাকিস্তানের সামরিক ও বেসামরিক শক্তির মধ্যে স্বাভাবিক সম্পর্কের নজির সেভাবে দেখা যায়নি সোলাইমানি হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করতে ট্রাম্পের উপর চাপ বাড়ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার আইনগত ন্যায্যতা প্রকাশ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে গত কয়েক মাস ধরে সিনেটর ক্রিস সহ বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটর জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তা উন্মোচন এবং ওই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের আইনগত ন্যায্যতা খুঁজে বের করার চেষ্টা করছেন জেনারেল সুলাইমানিকে হত্যার পরপরই ট্রাম্প প্রশাসন ওয়ার পাওয়ার অ্যাক্টের আওতায় কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ পাঠায় তবে তা গোপন রাখা হয় ক্রিস মার্ফি কংগ্রেসের এজেন্সি সিকিউরিটি ক্লাসিফিকেশন অ্যাপেলস প্যানেলের কাছে গোপন তথ্য প্রকাশের আবেদন জানিয়েছে এই প্যানেল গোপন তথ্য ফাঁস করার অনুরোধ পর্যালোচনা করে দেখে ক্রিস মার্ফি বলেন আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসন বারবার তথ্য গোপন করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ট্রাম্পকে রক্ষা করার জন্য জানুয়ারি মাসে কেন জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে তা জানার অধিকার আমেরিকার জনগণের আছে জেনারেল কাশেম হত্যার বিষয়টি আমেরিকার বিরোধী ডেমোক্রেট নেতারা অত্যন্ত অস্বাভাবিক একটি হত্যাকাণ্ড বলে এর সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন জেনারেল সুলাইমানি চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলেন কিন্তু মার্কিন সিনেটররা তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে কুয়েতের আমির কুয়েতের একানব্বই বছর বয়সী শাসক শেখ সাবা আল আহমদ আল সাবা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বৃহস্পতিবার দেশ ত্যাগ করেছেন তার কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে তেল সমৃদ্ধ উপসাগরীয় এ দেশ দু সাল থেকে তিনি শাসন করছেন গত সপ্তাহ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ সময়ে তার শরীরে অস্ত্রোপচার করা হয় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ